শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন ঈদ উপলক্ষে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক গুরু। আজ শুনবেন এর প্রথম পর্ব। সহজে অভিনয়যোগ্য করিবার অভিপ্রায়ে অচলায়তন নাটকটি গুরু নামে এবং কিঞ্চিত রূপান্তরিত এবং লঘুতর আকারে প্রকাশ করা হইল। শান্তিনিকেতন, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, পহেলা ফাল্গুন 1324। প্রথম অচলায়তন একদল বালক। ওরে ভাই, শুনেছিস? শুনেছি, কিন্তু চুপ কর। কেন বল দেখি? কি জানি, বললে যদি অপরাধ হয়। কিন্তু উপাধ্যায় মশাই নিজে যে আমাকে বলেছেন। কি বলেছেন বল না। গুরু আসছেন, গুরু আসছেন। ভয় করছে না ভাই? ভয় করছে। আমার ভয় করছে না, মনে হচ্ছে মজা। কিন্তু ভাই, গুরু কি? তা জানি না। কে জানে? এখানে কেউ জানে না। শুনেছি গুরু খুব বড়, খুব মস্ত বড়। তাহলে এখানে কোথায় ধরবে? পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না। কোথাও না? কোথাও না। তাহলে কি হবে? ভারী মজা হবে। পঞ্চকের প্রবেশ। ওরে ভাই, কে আছিস ভাই? কাকে ডেকে বলবো গুরু আসছেন? সঞ্জীবের প্রবেশ। তাই তো শুনেছি, কে এসে খবর দিল বলো তো? কে দিলে তা তো কেউ বলে না। কিন্তু গুরু আসছেন বলে তুমি তো তৈরি হচ্ছ না পঞ্চক। বাহ, সেজন্যই তো পুঁথিপত্র সব ফেলে দিয়েছি। সেই বুঝি তোমার তৈরি হওয়া? আরে, গুরু যখন না থাকেন তখনই পুঁথিপত্র, গুরু যখন আসবেন তখন ওই সব জঞ্জাল সরিয়ে দিয়ে সময় খোলসা করতে হবে। আমি সেই পুঁথি বন্ধ করবার কাজে ভয়ানক ব্যস্ত। তাই তো দেখছি। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখ পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। ওহে জয়োত্তম, তুমি কাঁধে কিসের বোঝা নিয়ে চলেছ? বোঝা ফেলো, গুরু আসছেন যে। আরে ছুঁয়ো না, এসব মাঙ্গল্য। গুরুর জন্যে সিংহদ্বার সাজাতে চলেছি। গুরু কোন দ্বার দিয়ে ঢুকবেন তা জানবে কি করে? তা তো বটেই, অচলায়তনে জানবার লোক কেবল তুমিই আছো। তোমরাও জানো না, আমিও জানি নে। তফাতটা এই যে তোমরা বোঝাবই বড়, আমি হালকা হয়ে বসে আছি। আচ্ছা, এখন পথ ছাড়ো, আমার সময় নেই। প্রস্থান। বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। মহাপঞ্চকের প্রবেশ। গান, অচলায়তনে গান, মতিভ্রম হয়েছে। এবার দাদা স্বয়ং তোমাকেও গান ধরতে হবে। এক ধার থেকে মতিভ্রমের পালা আরম্ভ হলো। আমি মহাপঞ্চ, ঠাট্টা আমার সঙ্গে? ঠাট্টা নয়, অচলায়তনে এবার মন্ত্র ঘুচে গান আরম্ভ হবে। এই বোবা পাথরগুলো থেকে সুর বেরোবে। কেন বলো তো? গুরু আসছেন যে, তাই আমার কেবলই মন্ত্রে ভুল হচ্ছে। গুরু এলে তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারবো না। তার জন্য ভাবনা কি? নির্লজ্জ হয়ে একলা আমি মুখ দেখাবো। মন্ত্রে ভুল হলে গুরু তোমাকে আয়তন থেকে দূর করে দেবেন। সেই ভরসাতেই তার জন্য অপেক্ষা করে আছি। অমিতায়ুর ধারণীর মন্ত্রটা? সেই মন্ত্রটা স্বয়ং গুরুর কাছ থেকে শিখব বলেই তো আগাগোড়া ভোলবার চেষ্টায় আছি, সেজন্যই গান ধরেছি দাদা। ওই শঙ্খ বাজলো, এখন আমার সপ্তকুমারিকা গাথা পাঠের সময়। কিন্তু বলে যাচ্ছি, সময় নষ্ট করো না, গুরু আসছেন।
আকাশে কার ব্যাকুলতা, বাতাসে বহে কার বারতা, এ পথে সেই গোপন কথা কেউ তো মানে না, এ পথে সেই গোপন কথা কেউ তো মানে না। ও কিও কান্না শুনি যে, এ নিশ্চয় সুভদ্র, আমাদের এই অচলায়তনে ওই বালকের চোখের জল আর শুকালো না, ওর কান্না আমি সইতে পারিনি। প্রস্থান ও বালক সুভদ্রকে লইয়া পূর্ণ প্রবেশ। তোর কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নেই, তুই আমার কাছে বল কি হয়েছে বল। আমি পাপ করেছি। পাপ করেছিস? কি পাপ? সে আমি বলতে পারবো না, ভয়ানক পাপ, আমার কি হবে? তোর সব পাপ আমি কেড়ে নেব, তুই বল। আমি তোমাদের আয়তনের উত্তর দিকের। উত্তর দিকের? হ্যাঁ, উত্তর দিকের জানালা খুলে। জানালা খুলে কি করলি? বাইরটা দেখে ফেলেছি। দেখে ফেলেছিস? শুনে লোভ হচ্ছে যে। হ্যাঁ পঞ্চক দাদা, কিন্তু বেশিক্ষণ না, একবার দেখেই তখনই বন্ধ করে ফেলেছি। কোন প্রায়শ্চিত্ত করলে আমার পাপ যাবে? ভুলে গেছি ভাই, প্রায়শ্চিত্ত 20-25 হাজার রকম আছে। আমি যদি এই আয়তনে না আসতুম তাহলে তার 12 আনাই কেবল পুঁথিতে লেখা থাকতো। আমি আসার পর প্রায় তার সব কটাই ব্যবহারে লাগাতে পেরেছি, কিন্তু মনে রাখতে পারিনি। বালক দলের প্রবেশ। এ সুভদ্র, তুমি বুঝি এখানে? জানো পঞ্চক দাদা, সুভদ্র কি ভয়ানক পাপ করেছে। চুপ চুপ, ভয় নেই সুভদ্র, কাঁদছিস কেন ভাই? প্রায়শ্চিত্ত করতে হয়তো করবি, প্রায়শ্চিত্ত করতে ভারী মজা, এখানে রোজই একঘেয়ে রকমের দিন কাটে, প্রায়শ্চিত্ত না থাকলে তো মানুষও টিকতে পারতো না। জানো পঞ্চক দা, সুভদ্র উত্তর দিকে জানালা। আচ্ছা আচ্ছা, সুভদ্রের মতো তোদের অত সাহস আছে? আমাদের আয়তনের উত্তর দিকটা যে একজতা দেবীর, সেদিক থেকে আমাদের আয়তনে যদি একটু হাওয়া ঢোকে তাহলে যে সে। তাহলে কি? সে যে ভয়ানক। কি ভয়ানক শুনি না? জানি নে, কিন্তু সে ভয়ানক। পঞ্চক দাদা, আমি আর কখনো খুলব না পঞ্চক দাদা, আমার কি হবে? শোন বলি সুভদ্র, কিসে কি হয় আমি ভাই কিছুই জানি নে, কিন্তু যাই হোক না, আমি তাতে একটুও ভয় করি নে। ভয় করব না? ভয় করো না। না, আমি তো বলি দেখি না কি হয়। আচ্ছা দাদা, তুমি বুঝি অনেক দেখেছো? দেখেছি বই কি, ও মাসে শনিবারে যেদিন মহাময়ূরী দেবীর পূজা পড়ল, সেদিন আমি কাঁসার থালা ইঁদুরের গর্তের মাটি রেখে তার উপর 5টা শেয়াল কাটার পাতা আর 3টে মাসকলাই সাজিয়ে নিজে 18 বার ফুদিয়েছি। শ্রোতা বন্ধুরা, গুরু নাটকটিতে অভিনয় করেছেন পঞ্চক চরিত্রে আবদুল্লাহ আল ইমাম, মহাপঞ্চক চরিত্রে নয়নালী উপাধ্যায় ও অধ্যতা চরিত্রে সেলিম রেজা, আচার্য চরিত্রে জাহাঙ্গীর আলম, উপাচার্য ও সঞ্জীব চরিত্রে রেজাউল করিম, জয় উত্তম চরিত্রে শ্যামল বর্মন, সুভদ্র চরিত্রে সুপ্রিয়া আক্তার, প্রথম জনক চরিত্রে শিয়ামুল ইসলাম, দ্বিতীয় জনক চরিত্রে হজরত আলী, তৃতীয় জনক চরিত্রে আমিন হোসেন, চতুর্থ জনক চতুর্থ দর্ভক ও মালি চরিত্রে সোনিয়া শীল, প্রথম দর্ভক চরিত্রে মৌটুসী চৌধুরী, দ্বিতীয় দর্ভক চরিত্রে উম্মে আয়েশা সিদ্দিকা, তৃতীয় দর্ভক চরিত্রে মোমেনা ফেরদৌস, দাদা ঠাকুর চরিত্রে শিফাত আলী, প্রথম বালক চরিত্রে ইমতিয়াজ হাসান, দ্বিতীয় বালক চরিত্রে হাসিন আবরার তাজ, তৃতীয় বালক চরিত্রে মুশফিকুল আশিকিন। নাটকটিতে প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় ছিলেন সুপ্রিয়া আক্তার, সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন আলেয়া ফেরদৌস। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন নাটক গুরু, আজ শুনলেন এর প্রথম পর্ব।